কেমিস্ট্রি ইজ নট মিশ্রিতে প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস নাইনের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ পরিমাপ ও এককের কিছু প্রশ্ন উত্তরের ভিডিও। যেহেতু তোমাদের সামনেই ফার্স্ট সেমিটি পরীক্ষা, তাই এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা রাখবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবে। চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশি কোনটি? চাপ, বেগ, ঘনকোণ, ক্ষেত্রফল। ঘনকোণ, কারণ বাকিগুলোর মাত্র একক দুই আছে। প্রদত্ত কোন রাশিটির একক তিনটি মৌলিক রাশির একক নিয়ে গঠিত? বল, ত্বরণ, দ্রুতি ও বেগ। উত্তর হবে বল, কারণ বলের মাত্রা হচ্ছে MLT^-2, অর্থাৎ তিনটি মৌলিক রাশি এর মধ্যে আছে। আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, সময়ের একক, ভরের একক, ঘনত্বের একক। আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের খুব বড় এককের মধ্যে একটি একক। একটি লব্ধ একক হল ক্যান্ডেলা, কেলভিন, আলোকবর্ষ ও জুল। অবশ্যই জুল। কার্যের মাত্রীয় সংকেত MLT^-2, MLinverse^-2, ML²^-2, ML²t², অপশান সি এখানে সঠিক উত্তর, ML²^-2। নিচের বিভিন্ন রাশিগুলির মধ্যে কোন দুটি রাশির মাত্রা একই? বেগ, ত্বরণ, ভরবেগ, পৃষ্ঠটান, কার্যশক্তি, চাপ ও বল। কার্য ও শক্তির হচ্ছে মাত্রা ও একক একই হয়। 1.7 একটি খুবই ভালো প্রশ্ন আছে, কোনো পদার্থের ভর, আয়তন ও ঘনত্ব যথাক্রমে এক্স, ওয়াই, জেড হলে কোন সম্পর্কটি সত্য? আমরা জানি যে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, অর্থাৎ আমরা যদি আয়তন ও ঘনত্বকে গুণ করি তাহলে ভর পাবো। ভর সমান সমান আয়তন গুণ ঘনত্ব, অর্থাৎ এক্স সমান সমান ওয়াই জেড। অপশান সি সঠিক উত্তর। কোনটি মাত্রাহীন রাশি নয়? ভালো করে খেয়াল রাখবে, নয় বলা হয়েছে। আপেক্ষিক গুরুত্ব, ভরবেগ, দ্রাব্যতা, পারমাণবিক গুরুত্ব, এখানে উত্তর হবে ভরবেগ। যদিও দ্রাব্যতা অনেক সময় একক দেওয়া হয়, তবে দ্রাব্যতাকে এককবিহীন আকারেও লেখা যায়, এটা নিয়ে কনফিউজ হবে না। এটা একটা সময় পর্যন্ত সবসময় থেকে এককবিহীন হিসাবে কনসিডার করা হতো, তবে বর্তমানে কখনো কখনো দ্রাব্যতা একক সহ লেখা হয়। এক অ্যামস্ট্রং সমান সমান কত সেমি? এক অ্যামস্ট্রং সমান সমান -10^-8 সেমি, কারণ -10 মিটার, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। নিচের যেটি সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্ত নয়, তুলাদণ্ডর বাহু দীর্ঘ হবে, তুলাদণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে, সূচকটি ছোট হবে, তুলাদণ্ড হালকা হবে। অপশান সি, সূচকটি ছোট হবে, কারণ সুবিধার শর্ত ছিল সূচকটি লম্বা হবে। এবার চলে আসছি আমরা কিছু ছোট প্রশ্নের উত্তরের ভিডিওর একটি অংশ। 1 গ্রাম ভার = 980 ডাইন। তড়িৎ প্রবাহমাত্রা কোন ধরনের রাশি? স্কেলার রাশি। সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? 1 মিলিমিটার, এখানে কেউ 0.1 সেন্টিমিটারও লিখতে পারো। এসআইতে ত্বরণের একক লেখো m/s². ওজন বাক্সে বাটখারাগুলি কী অনুপাতে রাখা হয়? 5:2:2:1। বেগ একটি ভেক্টর রাশি। এক আলোকবর্ষ সমান সমান কত কিলোমিটার? 9.46×10^12 কিলোমিটার। উপগ্রহ উৎক্ষেপণের জন্য কী ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? মেট্রোনাম নামক একটি ঘড়ি ব্যবহার করা হয়। ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক কী? সিজিএস পদ্ধতিতে ঘনত্ব গুণ 1000 = এসআই পদ্ধতিতে ঘনত্ব। সাঁতার বা দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়, এটি কিন্তু মিথ্যা, কারণ সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। ঘনকোণের একক আছে কিন্তু মাত্রা নেই, এটি সত্য, একক আছে মাত্রা নেই। পরের প্রশ্ন, কম্পাঙ্কের মাত্রীয় সংকেত কী? টি ইনভার্স, টাইম ইনভার্স। দৈর্ঘ্যের বৃহত্তম একক কী? পার্সেক। 1 ফেমটোমিটার = কত ন্যানোমিটার? 10^6 ন্যানোমিটার। এবার আমরা কিছু 2 ও 3 নম্বরের শুধুমাত্র প্রশ্ন আলোচনা করব। এগুলোর উত্তর করতে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে, আমরা উত্তর তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করি প্রত্যেকে উত্তরগুলো পেয়ে যাবে, সাধারণত বইতে উত্তরগুলো আছে। একটি বস্তুর ভর 200 কিলোগ্রাম এবং আয়তন 2m³ বলে বস্তুর ঘনত্ব কত? ভৌত রাশির মাত্রা কাকে বলে? একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও। লম্বন মূল কাকে বলে? আদর্শ চুলাযন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ওজন বাষ্পে বাটখারাগুলো কী অনুপাতে থাকে ও কেন? সৌরদিন ও গড় সৌরদিন কাকে বলে? আলোকবর্ষ কাকে বলে? এটি মৌলিক না লব্ধ একক? বলে রাখি এটি একটি মৌলিক একক। 1 ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করবে? এককবিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। সাধারণ তুলাযন্ত্র এবং মাপনী চোঙের সাহায্যে কীভাবে একটি কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়? 1 কিউসেক কাকে বলে? এর সঙ্গে লিটারের সম্পর্ক লেখো। মাপনী চোঙের ব্যাসের থেকে কোনো বস্তু বড় কোনো বস্তুর আয়তন মাপনী চোঙের সাথে কীভাবে নির্ণয় করবে? সাধারণ তুলাযন্ত্রের সুবিধিতা বলতে কী বোঝো? এককবিহীন ভৌত রাশির প্রশ্নটা এখানে রিপিট হয়ে গেছে, তো ওটার উল্লেখ করলাম না। তাহলে এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার ওয়ানের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করলাম। ভালো লাগলে ভিডিওটা একটি লাইক করে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। এই ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটালে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।